হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই মাইটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা যারা দু হাজার চব্বিশ সালে ক্লাস ইলেভেনে পড়ছো তাদের জন্য ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের সিস্টার নিবেদিতার লেখা অমরনাথের বেঙ্গলি মিনিং তো এর আগের ভিডিওতে দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ আমি তোমাদের সাথে শেয়ার করেছি এছাড়া তোমাদের যে কটা টেক্সট রয়েছে প্রত্যেকটা টেক্সটের বেঙ্গলি মিনিং এবং সাথে এমসিকিউ এমসিকিউ এমসি সাজেশন র্যাপিড রিটার বই থেকেও কিন্তু পুরোটা দিয়ে দিয়েছি যদি তোমরা এর আগে ভিডিও না দেখে থাকো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে অবশ্যই করে কিন্তু চেক করে নিও তো চলো সিস্টার নিবেদিতার লেখা অমরনাথ শুরু করা যাক ইট ওয়াজ ইন দ্য কোর্স অফ এন ওপেন ইয়ার মিল ইন দ্য মুঘল গার্ডেন এট আচ্ছাবল দ্যাট দ্য স্বামী সাডেনলি অ্যানাউন্সড দ্যাট হি উড গো টু অমরনাথ উইথ দ্য বিলগ্রিমস অ্যান্ড টেক হিজ ডটার উইথ হিম অনেক বড় লাইন ভেঙে ভেঙে দেখা যাক ইট ওয়াজ ইন দ্য কোর্স অফ এন ওপেন ইয়ার মিল ইন দ্য মুঘল গার্ডেনস অ্যাট আচ্ছা আচ্ছাবলের মোগল মোগল বাগানে বাগান মানে যে জায়গাটার বা যে উদ্যানটার কথা বলা হচ্ছে সেইটার নাম হচ্ছে মোগল গার্ডেন্স আচ্ছাবলে মোগল বাগানে খোলা আকাশের নিচে বসে খাবার খাওয়ার সময় দ্যাট দ্য স্বামী সাডেনলি অ্যানাউন্স স্বামীজি হঠাৎ করে ঘোষণা করেছিলেন অ্যানাউন্স করা মানে হচ্ছে ঘোষণা করেছিলেন দ্যাট হি উড গো টু অমরনাথ তিনি কী করবেন অমরনাথে যাবেন তাদের সাথে উইথ দ্য পিলগ্রিমস তীর্থযাত্রীদের সাথে তিনি অমরনাথে যাবেন অ্যান্ড টেক হিজ ডটার উইথ হিম এবং তার মেয়েকেও তার সাথে নেবেন তার মেয়েটাকে এখানে তার মেয়ে হচ্ছে এখানে তার শিষ্যা সিস্টার নিবেদিতার কথা কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের এমসি কিউতে কিন্তু দিতেই পারে যে হিজ ডটারটা এখানে কে স্বামীজি নিজে বিবাহিত ছিলেন না তাহলে ওনার মেয়ে হচ্ছে এখানে সিস্টার নিবেদিতা উইথ এন আওয়ার লিটল পার্টি আমাদের এই ছোট্ট দলের মধ্যে মনে রাখবে কিন্তু এখানে ওদের দলটা কীরকম ছিল ছোট দল ছিল লিটল এটা কিন্তু এমসি কিউতে আসতে পারে দেয়ার ওয়াজ টু মাচ ফিলিং অফ লাইটেড কংগ্রাচুলেশনস এই কথাটা ঘোষণা হওয়ার পরে এত পরিমাণে মানুষজন মানে ওদের ছোট দলের মধ্যে যারা যারা ছিল তাদের মধ্যে এত আনন্দের রেশারেশি পড়ে গেল। ফর এনি অবস্ট্র্যাকল টু বি পুট ইন দ্য ওয়ে অব দ্য ফরচুনেট মেম্বার যে এই সৌভাগ্যবতী সদস্যর যাওয়ার পক্ষে কোনোরকম কিন্তু বাধা আসলো না অর্থাৎ সিস্টার নিবেদ যে একজন মেয়ে সে যে অমরনাথে আমাদের সাথে যাবে না সেরকম কিন্তু কোনো রকম বাধা আসলো না বরং সবাই ভীষণ খুশি হলো এই ঘোষণা করার পর অ্যান্ড এইট দাস অ্যাজ ওয়েল বাই দ্য স্টেট অফিসার ইন চার্জ অফ দ্য জার্নি প্রিপারেশনস ওয়েট ফর দিস ইউনিক এক্সপিরিয়েন্স এবং এর সাথে অ্যান্ড দাস এবং এর সাথে আরও কী যোগ হলো অ্যাজ ওয়েল অ্যাজ বাই দ্য স্টেট অফিসার যে সরকারি কর্মচারী আমাদের এই যাত্রাপথের বা এই জার্নির দায়িত্বে ছিলেন সেই সরকারি কর্মচারী কী করলেন অদ্ভুত বা অভিনব এক অভিজ্ঞতার মানে অমরনাথে যাবে নতুন জায়গায় যাচ্ছে তাহলে অমরনাথে নতুন একটা জায়গা তাহলে অদ্ভুত অভিজ্ঞতার বা নতুন এক অভিজ্ঞতার আয়োজন করতে কিন্তু তিনি চলে গেলেন অর্থাৎ তাদের যে যাত্রাপথের যে দায়িত্বে যে ছিলেন তিনিকে তিনি হচ্ছেন একজন সরকারি কর্মচারী এবং তাকে কিন্তু পরে তহসিলাদার বলা হবে বোঝাতে পারলাম তাহলে এই স্টেট যে অফিসার স্টেট অফিসার রয়েছেন মানে সরকারি কর্মচারী যে ছিলেন তাকে কিন্তু পরে তহশিলদার বলা হচ্ছে তহশিলদার তিনি কি করলেন যাওয়ার সমস্ত বন্দোবস্ত করতে চলে গেলেন আয়োজন শুরু করলেন কাশ্মীর ইন দোজ পিলগ্রিমস সেই সপ্তাহে সেই কয়েক সপ্তাহ ধরে যেন মনে হচ্ছিল ইন দোজ উইক্স মানে সেই কয়েক সপ্তাহ ধরে যেন মনে হচ্ছিল কাশ্মীর তীর্থযাত্রীতে পরিপূর্ণ পিলগ্রিমস মানে হচ্ছে তীর্থযাত্রী উই লেফট বল আমরা আচ্ছাবল থেকে প্রস্থান করলাম মানে আচ্ছা বলতে চলে গেলাম অ্যান্ড রিটার্ন টু আওয়ার বোটস অ্যাট ইসলামাবাদ এবং ইসলামাবাদে আমাদের নৌকায় ফিরে আসলাম অর্থাৎ এখানে কিন্তু প্রশ্ন আসতেই পারে যে ইসলামাবাদে অথার এবং স্বামীজি বা স্বামীজি কোথায় ছিলেন তাহলে কিন্তু এখানে বোট বলতে হবে যে উনি নৌকাতে ছিলেন ফর ফাইনাল অ্যারেঞ্জমেন্টস আমাদের চূড়ান্ত বা শেষ আয়োজনের জন্য আমরা কি করলাম আমরা ইসলামাবাদে আমাদের নৌকাতে ফিরে এলাম অ্যান্ড এভরিওয়ার উই স দ্য মার্চ অফ গ্যাদারিং হোস্ট এবং প্রত্যেক জায়গায় আমরা দেখতে পাচ্ছিলাম যে দলে দলে তীর্থযাত্রীরা যাচ্ছে মানে দল বেঁধে তীর্থযাত্রীর এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে ইট ওয়াজ অল ভেরি কোয়াইট অ্যান্ড অর্ডারলি অ্যান্ড পিকচারেস্ক এবং এই যে ওরা যাচ্ছে তারা কিন্তু দলটা কীরকম তারা খুবই ভীষণই নিঃশব্দে যাচ্ছে ইট ওয়াজ ভেরি কোয়াইট তারা যাচ্ছে একদম নিঃশব্দে সুশৃঙ্খলভাবে অর্ডারলি মানে কেউ কাউকে ধাক্কা ধাক্কি করে যাচ্ছে না একদম পুরো লাইন বেঁধে সুশৃঙ্খলভাবে যাচ্ছে অ্যান্ড পিকচারেস্ক মানে এত সুন্দর লাগছে যে যারা যখন যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় তীর্থযাত্রীরা এই যে দল বেঁধে যাচ্ছে সেটা দেখে যেন ছবির মতো সুন্দর মনে হচ্ছে এর জন্য এখানে বলা হচ্ছে পি পিকচারেস্ক টু আর থ্রি থাউজেন্ড পিপল আন্ডারলাইন করবে টু আর থ্রি থাউজেন্ড পিপল উড এন ক্যাম্প ইন এ ফিল্ড দুই কি তিন হাজার লোক একটা জমিতে তাবু ফেলে অ্যান্ড লিভ ইট বিফোর ডন এবং সেই জায়গাটা ছেড়ে ভোর হওয়ার আগেই আবার চলতে শুরু করে মানে রাত্রিবেলাটা কোনো একটা মাঠে দুই কি তিন হাজার লোক একসাথে দল বেঁধে তাঁবু ফেলে থাকে ক্যাম্পকে তোমরা বলতে পারো ছাউনি বা তাঁবু তারা তাঁবু ফেলে থাকে এবং ভোর হওয়ার আগেই কিন্তু সেই জায়গাটা তারা পরিত্যাগ করে আবার চলতে শুরু করে উইথ নো ট্রেস অফ দেয়ার অকুপেশন এবং তাদের থাকার রকম চিহ্নই কিন্তু তারা সেখানে ফেলে যায় না সেভ দ্য অ্যাসেস ফর দেয়ার কুকিং ফায়ার্স শুধুমাত্র তাদের রান্নার যে ছাই শুধু সেই জায়গায় পড়ে থাকে আর কোনো রকম কিন্তু চিহ্ন সেখানে পাওয়া যায় না যে তারা সেখানে ছিল দ্য ক্যারিট এ বাজার উইথ দেম তারা তাদের সাথে একটা বাজার বই নিয়ে চলে অ্যান্ড অ্যান্ড অ্যাট এভরি হল্টিং প্লেস এবং প্রত্যেকটা জায়গা যেখানে তারা দাঁড়ায় দ্য পিচিং অফ টেন্টস যেখানে তারা তাঁবু খাটায় অ্যান্ড ওপেনিং অফ শপস যে সেখানে তার দোকান খোলে মানে প্রত্যেকটা জায়গায় যেখানে তারা দাঁড়ায় অর্থাৎ রাত্রিটা কাটানোর জন্য যে জায়গাটায় তারা তাঁবু ফেলে সেখানে কী করে দোকান খোলে টু প্লেস উইথ ইনক্রেডিবল র্যাপিডিটি এবং দোকান খোলার কাজটা এবং তাঁবু খাটানোর এই দুটোই কাজ কিন্তু তারা খুবই ভীষণই গতিতে সম্পন্ন করে ইনক্রেডিবল মানে হচ্ছে যেটা দেখে কেউ বিশ্বাস করতে পারবে না অবিশ্বাস্য গতিতে তারা কিন্তু কী করে তাঁবুটা সেখানে তাড়াতাড়ি দ্রুত খাটিয়ে ফেলে অর্গানাইজেশন অ্যাপিয়ার্স টু বি ইনস্টিংটিভ এবং তাদের এই যে সঙ্গবদ্ধভাবে কাজ একসাথে মিলে যে তারা সবাই মিলে কাজ করে দুই তিন হাজার লোক তাদের যেন দেখে মনে হয় যে তারা জন্ম থেকেই যেন ইনস্টিংটিভ মনে হচ্ছে যেটা জন্ম থেকে পাওয়া স্বভাব যেন মনে হয় তাদের এটাই স্বভাব যে তারা কি করবে তারা দল পেঁথে কাজ করবে বা সঙ্গবদ্ধভাবে কাজ করবে এই ব্রড স্ট্রিট উড রান থ্রু দ্য মিডল অফ ওয়ান পার্ট অফ দ্য ক্যাম্প ক্যাম্প অর্থাৎ ছাউনি বা তাঁবুর মানে যেখানে ছাউনি বা তাঁবু খাটানো হতো তার এক মাঝখানের একটা দিক দিয়ে একটা বড় রাস্তা চলে যেত অ্যান্ড হিয়ার ওয়ান কোড বাই ড্রাই ফ্রুটস ডালস মিল্ক অ্যান্ড রাইস এবং এখানে তারা কি করতো সব এই জায়গায় তারা ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটস মানে যেন কাজু কিশমিশ এগুলো বেরিজ হতে পারে কিছু তো শুকনো ফল আর কি বিক্রি করতো মিল্ক দুধ ডাল এবং চাল বিক্রি করতো দ্য টেন্ট অফ দ্য তহসিলাদার উইথ দ্য উইথ দ্যট অফ দ্য স্বামী অন দ্য ওয়ান সাইড তহসিলাদদারের তাঁবুর একপাশে পাশে থাকতো স্বামীজির তাবু অ্যান্ড মাই অন দ্য আদার সাইড এবং অন্যদিকে আমার তাবু থাকতো অর্থাৎ তহসিলাদার মানে সরকারি যে কর্মচারী দায়িত্বপ্রাপ্ত ছিলেন তার তাঁবুর একদিকে থাকতো স্বামীজির তাবু এবং অন্য দিকে থাকতো আমার তাবু ওয়াজ জেনারেলি প্লেসড নিয়ার সাম অ্যাডভেন্টেজাস স্পট ফর দ্য লাইটিং লাইটিং অফ দ্য ইভিনিং ফায়ার এবং টা তাবুটা এমন জায়গায় খাটানো হতো এমন এক সুবিধা জায়গায় বা ভালো জায়গায় খাটানো হতো যাতে সেখানে সন্ধ্যাবেলা আগুন জ্বালানো যায় যেহেতু শীতের জায়গা ঠান্ডা পড়ছে তাই যাতে সন্ধ্যাবেলা ভালোভাবে আগুন জ্বালানো যায় তাই এমন জায়গায় খাটানো হতো অ্যান্ড দাস হি নেইভারহুড টেন্ডেড টু ফর্ম এ সোশ্যাল সেন্টার যেহেতু তীর্থযাত্রীদের সাথে যাচ্ছেন এবং তার প্রতিবেশীরা কি করতো স্বামীজির কাছে মানে স্বামীজির তাবুতে যেন তারা ঘিরে আসতো স্বামীজির সাথে কথা বলতো এবং এইভাবে কী হতো স্বামীজির সান্নিধ্যে বা স্বামীজির উপস্থিতিতে জায়গাটা একটা সামাজিক মেলামেশার যেন কেন্দ্র হয়ে উঠতো দে আর ওয়্যার হান্ড্রেড অফ মংস অফ অল অর্ডার্স সেখানে বিভিন্ন অর্ডার্স মানে হচ্ছে উচ্চপদস্থ কোনো মঙ্ক হচ্ছে ধরো ভীষণ জ্ঞানী মঙ্ক মানে কোনো সন্ন্যাসী রয়েছে সবে সন্ন্যাসী হয়েছে এবং কোনো সন্ন্যাসী রয়েছে যারা একটু নিচু স্তরের সন্ন্যাসী মানে সমস্ত ধরনের সন্ন্যাসী সেখানে ছিল দেয়ার ওয়্যার হান্ড্রেডস অফ মংস মানে হাজার হাজার সন্ন্যাসী সেখানে ছিল বিভিন্ন অর্ডার্সের মানে বিভিন্ন পদের হাজার 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 সন্ন্যাসী সেখানে ছিল উইথ দেয়ার গেরুয়া টেন্স এবং তাদের তাঁবুর রং ছিল গেরুয়া সামনো লার্জার দ্যান এ গুড সাইজ আমরেলা এবং কিছু কিছু তাঁবু একটা বড়ো সাইজ বড় মতো ছাতার থেকে খুব বেশি বড়ো নয় মানে তাঁবুর সাইজটা এখানে বলছে কিছু কিছু তাঁবুর আকৃতি ছিল একটা ভালো ছাতার থেকে খুব বেশি বড় নয় অ্যান্ড অ্যামংস দিস এবং এই সব কিছুর মধ্যে স্বামীজি ইনফ্লুয়েন্স অ্যাপিয়ার টু বে ম্যাগনেটিক স্বামীজির উপস্থিতি যেন চুম্বকের মতো ছিল মানে স্বামীজির উপস্থিতি যেন লক্ষ্য করার মতো ছিল মানে স্বামীজি একটা তাঁবুতে রয়েছে এবং তার চারপাশে ঘিরে রয়েছে আরও অন্যান্য সাধু সন্ন্যাসীদের তাঁবু সেটা যেন দেখার মতো ছিল দেখার মতো একটা দৃশ্য ছিল দ্য মোর লার্নেড অফ দেম সোয়ার্মড অ্যাবাউট হিম অ্যাট এভরি হল্টিং প্লেস এই সমস্ত সাধুদের মধ্যে যারা ছিল সবচাইতে জ্ঞানী সাধু তারা কী করতো প্রত্যেকটা জায়গায় যেখানে স্বামীজি তাঁবু ফেলতো সেখানে তার চারপাশে যেন মৌমাছির মতো তাকে ঝেঁকে দিয়ে মানে ছেঁকে ধরত সোয়ার্ম মানে হচ্ছে এখানে মৌমাছির কথা বলা হচ্ছে মানে মৌমাছিরা যেরকম গুঞ্জন করতে করতে তারা মৌচাকের দিকে যেমন ছুটে আসে বা ফুলের দিকে ছুটে আসে সেরকম স্বামীজির দিকে তারা কিন্তু ভিড় করতো অর্থাৎ স্বামীজির তাঁবুর চারপাশে তারা কিন্তু ভিড় করতো মানে স্বামীজিকে ছেঁকে ধরতো স্বামীজির ফিলিং হিস্টেন্স এবং স্বামীজির তাবুতে তারা ভিড় করে আসতো অ্যান্ড রিমেইনিং অ্যাবজর্ভ ইন কনভারসেশন এবং স্বামীজির সাথে কথা বলতে তারা ব্যস্ত থাকতো মানে ঘন্টার পর ঘণ্টা তারা কথা বলে যেত থ্রু আউট দ্য আওয়ার্স অফ ডে লাইট মানে দিনের বেলা যতক্ষণ আলো থাকতো ততক্ষণ অবধি কিন্তু তারা কথা বলে যেত মানে সন্ধ্যে হওয়ার কিছুক্ষণ আগে তো ওরা তাঁবুটা ফেলতো তাহলেই যতক্ষণ দিনের আলো থাকতো ততক্ষণ অবধি তারা কথাবার্তা বলতো দে টক অন দে সাইড হি ট হি টোল্ড আস আফটার দ্য টক অন দেয়ার সাইট হি টোল্ড আস এবং তাদের সাথে কী কথাবার্তা হতো সেটা স্বামীজি আমাদের পরে বলেছিলেন হ্যাড বিন অল অফ শিব যে তাদের কথার বিষয়বস্তু ছিল শিব ঠাকুর বা অর্থাৎ শিব অ্যান্ড দে হ্যাড রিমনস্ট্রেটেড উইথ হিম সিরিয়াসলি ওয়েন হি হ্যাড ইনসিস্টেড অকেশনালি অন ড্রয়িং দেয়ার অ্যাটেনশন টু দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট দেম এবং তারা কি করতো তারা স্বামীজিকে তীব্র করতো বা স্বামীজির কথার তীব্র প্রতিবাদ জানাত যখন স্বামীজি মাঝে মাঝে জোর করে তাদের দৃষ্টি আকর্ষণ করত বাইরের জগতের দিকে তখন কি করতো তারা কিন্তু এর তীব্র প্রতিবাদ জানাতো এই সমস্ত সাধুরা ইভেন ফরেনার্স দে আর মেন তারা তর্ক করত যে বিদেশিরাও তো মানুষ ওয়াই মেক সাচ ডিস্টিংশনস বিটুইন স্বদেশ অ্যান্ড বিদেশ তাহলে স্বদেশ আর বিদেশের মধ্যে পার্থক্য করা কেন নট কোড মেনি অফ দেম আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্থ অফ হিজ লাভ অ্যান্ড সিম্প্যাথি ফর মোহাম্মদানিজম তাদের মধ্যে এই যে এই যে যারা কথাগুলো বলতো যে বিদেশিরাও তো মানুষ তাহলে স্বদেশ এবং বিদেশের মধ্যে পার্থক্য করা কেন এই কথাগুলো যারা বলতো তাদের মধ্যে অনেকেই স্বামীজির মুসলিম ধর্মের প্রতি মোহাম্মদানিজম মানে হচ্ছে মুসলিম ধর্ম মুসলিম ধর্মের প্রতি ভালোবাসা এবং যে সহানুভূতি রয়েছে সেটার কারণ কিন্তু তারা বুঝতে পারতো না দ্য সেম আদার ওয়ার্ল্ড লাইন এস দ্যাট মেড স্বদেশ অ্যান্ড বিদেশ ইনডিস্টিংগুইশেবল মানে যে পৃথিবীতে বা যে ধারণা থেকে তারা ভাবত যে স্বদেশ আর বিদেশ আলাদা নয় একই স্বদেশ আর বিদেশ শুধুমাত্র মানুষের পার্থক্য ওখানে ওরাও তো মানুষ আর আমরাও মানুষ তাহলে স্বদেশ আর বিদেশের পার্থক্য কেন করবো আমরা অলসো প্রিভেন্টেড দ্য সিম্পল সোলস ফ্রম ফর্মালি কনভিনসিং অফ ইউনিটি ইন উইচ হিন্দু অ্যান্ড মোহাম্মদ ওয়ার বাট রাইভাল এলিমেন্টস যে ধারণা থেকে তারা ভাবত যে স্বদেশ এবং বিদেশ একই স্বদেশে যারা থাকে মানে আমার দেশের মানুষ যেরকম বিদেশের মানুষও সেরকমই শুধু মানুষ এর ধর্মে পার্থক্য কিন্তু তারাও তো মানুষ কিন্তু তারা কিন্তু এই জিনিসটা কখনোই ভাবতো না যে যারা মুসলিম ধর্ম মানে আমি হিন্দু ধর্ম এবং তারা মুসলিম ধর্ম অর্থাৎ মুসলিম ধর্ম এবং হিন্দু ধর্ম একই আত্মার যেন দুটো দিক বা একই সত্তার যেন দুটো পরস্পর বিরোধী অংশ এটা কিন্তু তাদের ভাবতে বাধা দিত মানে যে চিন্তা ভাবনা থেকে তারা ভাবত যে স্বদেশ আর বিদেশ একই ওর মধ্যে কোনো পার্থক্য নেই তারাই কিন্তু আবার এই জিনিসটা মেনে নিতে পারতো না যে হিন্দু আর মুসলমান দুজনেই কিন্তু একই অন্তরের দুটো আলাদা আলাদা সত্তা এটা কিন্তু তারা মানত না বোঝাতে পারলাম এরপর চলে আসো পরের লাইনে দ্য সয়েল অফ দ্য পাঞ্জাব দে আর্গিউড তারা তর্ক করে বলতো পাঞ্জাবের মাটি ওয়ার ওয়াজ ড্রেঞ্জ উইথ দ্য উইথ দ্য ব্লাড অফ দোজ হু হ্যাড ডায়েট ফর দ্য ফেইথ তারা তর্ক করে বলতো কি বলতো যে পাঞ্জাবের মাটি পাঞ্জাবের মাটি সেই সমস্ত মানুষদের রক্তে ভেজা যারা বিশ্বাসের জন্য প্রাণ দিয়েছেন সেই সমস্ত মানুষের মানে ধর্মের প্রতি বিশ্বাসের জন্য যারা প্রাণ দিয়েছেন অর্থাৎ শিখ ধর্মের প্রতি বিশ্বাসের জন্য যে সমস্ত মানুষরা প্রাণ দিয়েছেন তাদের রক্তে কিন্তু পাঞ্জাবের মাটি ভেজা হিয়ার অ্যাটলিস্ট লেট হিম প্র্যাকটিস এ ন্যারো অর্থোডক্সি অন্তত এইখানে যেন অর্থাৎ পাঞ্জাবের ক্ষেত্রে যেন তিনি কি করেন এই ধর্মের ব্যাপারটা পুরোপুরি মেনে চলেন ন্যারো অর্থোডক্সি মানে হচ্ছে এখানে ধর্মের যে বিশ্বাস সেটাকে যেন তিনি আঘাত না করেন এটা যেন তিনি একদম কঠোরভাবে মেনে চলেন Answer to, in answer to this he has become one who was in fact an anachronism of the future the swami made those practical concessions of the moment that were expressive of his love for the brethren and drove his principal home to their minds with the গ্রেটার ফোর্স অ্যান্ড ভেইমেন্স এর উত্তরে স্বামীজি কিন্তু কোনো প্রতিবাদ করতেন না যখন এরা বলল যে পাঞ্জাবের মাটি যে সমস্ত মানুষরা ধর্মের প্রতি বিশ্বাস রেখে মারা গিয়েছেন পাঞ্জাবের মাটি তাদের রক্তে ভেজা এখানে যেন তিনি ধর্মের গোড়ামিটা বা ধর্মটাকে মেনে চলেন তা স্বামীজি কিন্তু এর কোনো প্রতিবাদ করলে না স্বামীজি কি ছিলেন স্বামীজি ছিলেন একজন ভবিষ্যতের অবতার যিনি ভুল করে এই যুগে হয়তো চলে এসেছিলেন অ্যানাক্রোনিজম মানে হচ্ছে বলতে পারো যে অবতার ভবিষ্যতের কোনো একটা অবতার ছিলেন তিনি ভুল করে এই যুগে এসে পড়েছিলেন তিনি কিন্তু তাদের কথার কোনো রকমভাবে প্রতিবাদ জানিলাম বরং তিনি চুপ করে রইলেন এবং এর ফলে কী হলো তার যে কথাগুলো স্বামীজি যে কথাগুলো বলতে চাইলেন সেই কথাগুলো কিন্তু তার সামনে যে সাধুরা ছিল জ্ঞানীগুণী সাধুরা ছিল তাদের মনে আরও যেন দৃঢ়তার সঙ্গে প্রবেশ করে গেল কথাগুলো অনেক সময় হয় কি যে আমি কিছু ছু বলছি তারপরে সামনের জন্য বুঝতে পারছে এটার থেকেও বেশি আমি চুপ আছি কিন্তু সামনের জন্য আমার কথাটা বুঝে যাচ্ছে এটা কিন্তু বেশি জোরালো হয় তখন কিন্তু এই জিনিসটা তাদের মধ্যে প্রবেশ করে যায় বাট অ্যাজ ই টোল্ড দ্য টেল অফ ইস ওয়ার্ম ডিসকাশনস দ্য ফরেন মাইন্ডস কুড নট হেল্প উইথ সাম অ্যামিউজমেন্ট নোটিং দ্য প্যারাডক্স দ্যাট দ্য তহসিলাদার হিমসেলফ অ্যান্ড মেনি অফিসার্স অ্যান্ড সার্ভেন্টস অফ দ্য পিলগ্রিমস হ্যাড বিন মুসলমানস অ্যান্ড দ্যাট নো ওয়ান হ্যাড ড্রিম অফ অবজেক্টিং টু দেয়ার এন্টারিং দ্য কেভ উইথ দ্য হিন্দু ওর শিপার্স অন দ্য আলটিমেট অ্যারাইভেল অ্যাট দ্য শ্রাইন কিন্তু স্বামীজি যখন বিদেশিদের সম্বন্ধে এই সমস্ত ও উষ্ণ কথোপকথন বলছিলেন মানে করছিলেন এই সমস্ত উষ্ণ কথোপকথন যখন স্বামীজি চালাচ্ছিলেন যেখানে ওখানে যাই যে সমস্ত বিদেশিরা উপস্থিত ছিলেন তারা কিন্তু অবাক না হয়ে পারলেন না যে স্বামীজি এই ধরনের কথাবার্তা বলছেন কী করে ং দ্য প্যারাডক্স দ্যাট দ্য তহসিলাদার হিমসেলফ এবং এটা উল্লেখ করার মতো বিষয় যে তহসিলাদার যিনি নিজে ওখানে ছিলেন এবং তিনি নিজে মুসলিম ছিলেন এবং সাথে আরও অনেক কর্মচারী এবং চাকর বাকর যারা এখানে ছিল তীর্থযাত্রা যাদের সাথে এসেছিল তারাও কিন্তু মুসলমান ছিল এবং তারা কখনও ভাবতে পারেনি যে হিন্দু হিন্দুদের সাথে এসে হিন্দু পুরোহিত বা পুরোহিত না হিন্দু পূজারীদের সাথে বা সাথে এসে তারা অমরনাথের গুহায় ঢুকতে কোন রকম বাধা পাবেন সেটা কিন্তু তারা কখনো ভাবেননি লাইন দ্য তহসিলাদার কেম আফটার ওয়ার্ডস ইনডিট উইথ এ গ্রুপ অফ ফ্রেন্ডস বেগিং ফরমাল অ্যাকসেপ্টেন্স বাই দ্য স্বামী অ্যাস ডিসেবলস অ্যান্ড ইন দিস নো ওয়ান সিমড টু ফাইন্ড এনিথিং ইনকংগ্রিয়াস অর সারপ্রাইজিং এবং নিঃসন্দেহে এর পর পরে কে দেখা গিয়েছিল যে তহসিলাদার তার একদল বন্ধু নিয়ে স্বামীজির কাছে স্বামীজির শিষ্যত্ব গ্রহণ করতে এসেছিলেন তখন কিন্তু দলের কেউই অবাক হয়নি অর্থাৎ এই সাধু সন্ন্যাসীরা যারা ছিল তারা কিন্তু কেউ অবাক হয়নি কারণ স্বামীজি মানুষটাই এরকম ছিলেন যে তিনি যে ধর্মই প্রচার করুন না কেন বা যে ধর্মের কথাই তিনি বলুন না কেন সেই ধর্মের প্রতি কিন্তু মানুষ আকৃষ্ট হবেন লিভিং ইসলামাবাদ ইসলামাবাদ ত্যাগ করে উই কট আপ সামওয়ার উই কট আপ সামওয়ে উইথ দ্য পিলগ্রিমেজ আমরা আমাদের আবার তীর্থযাত্রীদের সাথে কোনো একটা জায়গা দেখা হলো অ্যান্ড ক্যাম্পড উইথ ইট এবং সেখানে আমরা তাঁবু ফেললাম ফর দ্যাট নাইট সেই রাতের জন্য অ্যাট পাবন পাবন নামক একটা জায়গায় আমরা তাঁবু ফেললাম এ প্লেস ফেমাস ফর ইস হোলি স্প্রিংস একটা জায়গা যেখানে যেটা পবিত্র ঝর্নার জন্য বিখ্যাত ইসলামাবাদ ছেড়ে তীর্থযাত্রীদের সাথে আমাদের আবার দেখা হলো এমন একটা জায়গায় যেখানে আমরা রাত্রিবেলা তাঁবু ফেললাম সেই জায়গাটার নাম ছিল পাওয়ান এবং এটি পবিত্র ঝর্নার জন্য বিখ্যাত ছিল আই ক্যান রিমেম্বার ইয়ের দ্য ব্রিলিয়েন্স অফ দ্য লাইটস রিফ্লেক্টেড ইন দ্য ক্লিয়ার ব্ল্যাক ওয়াটার অফ দ্য ট্যাঙ্ক দ্যাট ইভিনিং অ্যান্ড থ্রংস অফ পিলগ্রিমস প্রসিডিং ইন লিটল গ্রোভস ফ্রম সাইন টু সাইন আমি এখনও মনে করতে পারি যে দিঘির দিঘি বলতে পারো বা এখানে বলতে পারো যে ঝর্নার কালো জলে বা জলাশয়ের কালো স্বচ্ছ জলে আলোর লাইট রিফ্লেক্টিভ মানে আলোর প্রতিফলন আলোগুলো প্রতিফলিত হচ্ছে এবং তীর্থযাত্রীরা এক জায়গা থেকে অন্য জায়গায় ছোটো ছোটো দলে বিভক্ত হয়ে এক জায়গায় এক এক মন্দির থেকে অন্য মন্দিরে বা এক তীর্থযাত্র স্থান থেকে অন্য তীর্থস্থানে যাচ্ছে সেটা সেই দৃশ্যটা আমি এখন অবধি কিন্তু মনে করতে পারি অ্যাট পেহেলগাম ভীষণ সুন্দর জায়গা দ্য ভিলেজ অব দ্য শেফার্ডস মেষপালকের গ্রাম পেহেলগামে যেটা ছিল যেটা হলো মেষপালকের গ্রাম দ্য ক্যাম্প হল্টেড ফর এ ডে তাঁবু একদিনের জন্য খাটানো হলো টু কিপ একাদশী একাদশী রাখার জন্য সেখানে একদিনের জন্য তাঁবু খাটানো হলো ইট ওয়াজ এ বিউটিফুল লিটল রেভাইন ফ্লোর এটা ছিল একটা ছোটো সুন্দর গিরিখাতের মতো ফর দ্য মোস্ট পার্ট উইথ স্যান্ডি আইল্যান্ডস ইন দ্য পেবল ওন বেড অফ এ মাউন্টেন স্ট্রিম ছোটো 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 একটা পাহাড়ি নদী ছোটো একটা পাহাড়ি নদী কী করেছে তার তলদেশে নুড়ি পাথর ঘরা ঘষা খেয়ে খেয়ে ছোটো ছোটো দ্বীপের মতো ছোটো দ্বীপের মতো এখানে সৃষ্টি হয়েছে স্যান্ডি আইল্যান্ডস মানে ছোটো ছোটো দ্বীপের মতো সৃষ্টি হয়েছে এরকম একটা জায়গা ভীষণ সুন্দর জায়গা পেহেলগামে আমরা একদিনের জন্য বিশ্রাম নিলাম দ্য স্লোপস অ্যাবাউট ইট ওয়ার ডার্ক উইথ পাইন ট্রিজ পাহাড়ের ঢালগুলো এই জায়গায় ছিল পাইন গাছ দিয়ে পুরো অন্ধকারের যেন মোড়া ওয়ার ডার্ক উইথ পাইন ট্রিজ দ্য স্লোপস অ্যাবাউট ইট মানে যে জায়গাটা আমরা একদিনের জন্য বিশ্রাম নিলাম পেহেলগাম সেই জায়গার পাহাড়ের যে ঢালগুলো সেটা ছিল ঘন কালো পাইন বন দিয়ে বা পাইন গাছ দিয়ে ঢাকা অ্যান্ড ওভার দ্য মাউন্টেন্স অ্যাট ইটস হেড ওয়াজ সিন অ্যাট সানসেট দ্য মুন দ্য মুন নট ইয়েট ফুল এবং পাহাড়ের মাথায় সূর্যাস্তের পর যে চাঁদ দেখা গেলো সেটা তখনও পূর্ণ চন্দ্র হয়নি অর্থাৎ এখানে কিন্তু ফুল মনের কথা বলছেন এখানে কিন্তু তোমাদের কোশ্চেন আসতেই পারে যে পেহেলগামে যখন অথার বা স্বামীজি যখন রেস্ট নিয়েছিল তখন চা যা কিরকম ছিল ফুলমুন কিন্তু ছিল না তা এখানে লেখা রয়েছে নট ইয়েট ফুল ইট ওয়াজ দ্য সিনারি অফ সুইজারল্যান্ড অর নরওয়ে যেন মনে হচ্ছিল যে এটা সুইজারল্যান্ড বা নরওয়ের কোনো একটা দৃশ্য অ্যাট দেয়ার জেন্টলেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট এবং সব চাইতে শান্ত এবং মনোরম যেন মনে হচ্ছিল সব চাইতে শান্ত এবং মনোরম সুইজারল্যান্ডের কোনো একটা দৃশ্য এটা হিয়ার উই স দ্য লাস্ট হিউম্যান ডুয়েলিংস এখানে আমরা মানুষের বসতি শেষ চিহ্ন দেখতে পেলাম এ ব্রিজ এ ফার্ম হাউস উইথ ইটস প্লাউড ফিল্ডস কী কী দেখতে পেলাম একটা সেতু একটা ফার্ম হাউস একটা খামার বাড়ি উইথ ইস প্লাউড ফিল্ডস যেখানে জমিতে লাঙল দেওয়া হয়েছিল অ্যান্ড এ ফিউ সেটার সেটার হাউস হার্টস এবং কয়েকটা ছড়িয়ে ছিটে থাকা কুড়েঘর অ্যান্ড হিয়ার অনেক নল এবং এখানে একটা ঘাস আবৃত জমির উপরে ওয়েন দ্য ফাইনাল মার্চ বিগেন উই লেভ দ্য রেস্ট অফ আওয়ার পার্টি এনক্যাম্প যখন আমরা আবার শেষ যাত্রা শুরু করলাম শেষ যাত্রা শুরু করলাম দ্য ফাইনাল মার্চ বিজ্ঞান মানে আমাদের শেষ যাত্রা শুরু করলাম তখন যে তীর্থযাত্রীরা ছিল তারা কিন্তু তখনও সেখানে তাঁবু খাটিয়েছিল ছিল ওই তাঁবু খাটিয়ে তখনও যে তীর্থযাত্রীরা ছিল তারা কিন্তু তখনও সেখানে তাবু খাটিয়ে ছিল কিন্তু আমরা সেই সময়ই আমরা আমাদের যাত্রা শুরু করে দিলাম থ্রু সিনস অফ ইনডেসক্র ইনড্রাস ডিসক্রাইবেবল বিউটি এই অবর্ণনীয় সৌন্দর্যের মধ্যে দিয়ে থ্রি থাউজেন্ড অফ আস অ্যাসেন্ডেড দ্য ভ্যালিজ আমরা কি করলাম আমরা উপত্যকায় উঠতে শুরু করলাম থ্রি থাউজেন্ড মানে যে তিন হাজারজন লোক আমরা উপত্যকায় উঠতে শুরু করলাম দ্যাট ওয়াজ ওপেন্ড বিফোর আস অ্যাজ ইউন্ট যেটা আমাদের সামনে খোলা ছিল মানে আমরা যেরকম পথ যাচ্ছিলাম সেই জন্য মনে হচ্ছিল যে ওটা শেষই হচ্ছে না আমাদের সামনে যেন উন্মুক্ত উন্মুক্ত বা খোলা একটা উপত্যকা রয়েছে সেই উপত্যকা দিয়ে আমরা উঠতে শুরু করলাম ফার্স্ট ডে উই কে ক্যাম্পড ইন এ পাইনওট প্রথম দিন আমরা একটা পাইন গাছের জঙ্গলে তাঁবু খাটালাম তার নেক্সট উইক পাস দ্য স্নো লাইন এবং তারপরের দিন আমরা তুষার রেখা পেরিয়ে গেলাম অ্যান্ড পিচড আওয়ার টেন্টস বিসাইড এ ফ্রোজেন রিভার এবং একটা বরফাবৃত নদীর উপর নদীর কাছে সরি নদীর পাশে আমাদের তাঁবু খাটালাম দ্যাট নাইট দ্য দ্য গ্রেট ক্যাম্প ফায়ার ওয়াজ মেড অফ জুনিপার সেই রাতে জুনিপার কাঠের আগুন বিশাল আগুন জ্বালানো হয়েছিল অ্যান্ড দ্য নেক্সট ইভিনিং অ্যাট স্টিল গ্রেট হাইটস অ্যাট স্টিল গ্রেটার হাইটস এবং পরের দিন এর থেকেও আরও বেশি বা আরও আরও বেশি উঁচু আগুন জ্বালানো হয়েছিল কোন কাঠ দিয়ে আগুন জ্বালিয়েছিল জুনিপার কাঠ দিয়ে এটা কিন্তু ভীষণই দুষ্প্রাপ্য একটা কাঠ দ্য সার্ভেন্টস হ্যাড টু ওয়ান্ডার মাইলস মেনি মাইলস ইন সার্চ অফ দিস স্ক্যান্ড ডিফুয়েল এই দুষ্প্রাপ্য কাঠে কাঠের জন্য চাকর অনেক মাইল কিন্তু খুঁজে ঘুরে বেড়াতে হয়েছিল অ্যাট লাস্ট দ্য রেগুলার পাথওয়ে কেম টু অ্যান্ড এন্ড সব শেষে সাধারণের চলার পথ অর্থাৎ সাধারণ মানুষের চলার পথ কিন্তু শেষ হলো অ্যান্ড উই হ্যাড টু স্ক্র্যাম্বেল আপ অ্যান্ড ডাউন এবং আমাদেরকে চড়াই উতরাই পথের মধ্যে দিয়ে যেতে হতে যেতে শুরু করতে হলো বা যাত্রা শুরু করতে হলো অ্যালং গোট গোটওয়াচ মানে হচ্ছে ছাগল যাওয়ার রাস্তা বা বলতে পারো যেটাকে বাংলা ভাষায় বলে পাকদণ্ডি মানে ভীষণই সরু রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হলো অন দ্য ফেস অবস্টিভ ডেসিভিলিটিস ডেসি ডেসিভিলিটিস টিল উই রিচ দ্য বোল্ডার স্ট্রিউন জর্জ ইন উইচ দ্য কেভ অফ আমারনাথ ওয়াজ সিচুয়েটেড এবং আমাদের ওই সরু পথ দিয়ে চড়াই উতরাই পথ দিয়ে সরু পথ দিয়ে আমাদেরকে চলতে হলো যতক্ষণ না আমরা সেই গিরিখাতের সামনে এসে পৌঁছাই যেখানে বা যে গুহার সামনে এসে পৌঁছায় যেখানে অমরনাথ অমরনাথের গুহাটা অবস্থিত অর্থাৎ যে গিরিখাতের সামনে অমরনাথ বা যে গিরিখাতে অমরনাথটা অবস্থিত সেই অম গিরিখাত অব্দি আমাদের চলতে হলো যতক্ষণ না অমরনাথের গুহাটা এসে উপস্থিত হয় অ্যাজ উই অ্যাসেন্টেড দেশ যখন আমরা এটাতে উঠতে শুরু করেছিলাম উই হ্যাড বিফোর আস দ্য স্নো পিক্স কভার্ড উইথ এ হোয়াইট ফেইল তখন যেন মনে হচ্ছিল যে পাহাড়ের উপরে সবে পড়েছে বরফ এবং বরফ টাকা বরফ দিয়ে কি মনে হচ্ছে যেন পাহাড়টা নিজেকে ঢেকে রেখেছে নিউলি ফলেন মানে স সদ্য পড়া বরফ দিয়ে যেন পাহাড়ের চূড়াটা নিজেকে ঢেকে রেখেছে নিজের মুখ ঢেকে রেখেছে অ্যান্ড ইন দ্য কেভ ইটসেলফ ইন এ নিশ নেভার ডিস বাই সানলাইট

তুষার লিঙ্গটাকে দেখলাম অর্থাৎ তুষারের শিবলিঙ্গটাকে যখন আমরা দেখলাম তখন আমাদের কি মনে হলো আমরা ভীষণ অবাক হলাম যে কারণ এখানে সূর্যের আলো তো এসে পৌঁছায় না ওর জন্য কিন্তু এখানে বরফের তুষার লিঙ্গ সৃষ্টি হয়েছে এবং যে কৃষক প্রথম যে সমস্ত কৃষকরা প্রথম এই তুষার লিঙ্গরা দেখেছিল তারা ভীষণ অবাক হয়েছিলো এবং তারা মনে করেছিল যেন সাক্ষাৎ ভগবানের দর্শন তারা পেয়েছে দ্য স্বামী হ্যাড অবজার্ভড এভরি রাইড অফ দ্য পিলগ্রিমেজ অ্যাজ হি কেম অ্যালং আসার পথে অর্থাৎ অমরনাথে আসার পথে স্বামীজি কী করেছিলেন তীর্থযাত্রার সমস্ত নিয়মই পালন করেছিলেন এভরি রাইট মানে যা যা নিয়ম পালন করতে হয় তীর্থযাত্রায় সেই সমস্ত নিয়ম তিনি পালন করেছিলেন হি হ্যাড টোল্ড হিজ বেডস তিনি মালা জপ করেছিলেন কি ফার্স্ট উপবাস করেছিলেন মানে উপোস করেছিলেন অ্যান্ড বাস্ট ইন দ্য আইস কোল্ড ওয়াটার্স অফ ফাইভ স্ট্রিমস ইন সাকসেশন ক্রসিং দ্য রিভার গ্র্যাভেলস অন আওয়ার সেকেন্ড ডে এবং দ্বিতীয় দিনে তিনি কী করেছিলেন নদীগর্ভ পার হয়ে নুড়ি পাথরে ভরা নদী নদীগর্ভ পার হয়ে রিভার গ্র্যাভেলস গ্র্যাভেলস মনে হচ্ছে নুর নুড়ি পাথর নুড়ি পাথরে ভরা নদীগর্ভ পার হয়ে পাঁচটা বরফগলা জলায় বরফগলা জলে পুষ্ট পাঁচটা নদীর জলে তিনি স্নান করেছিলেন অ্যান্ড নাও অ্যাজ এন্টার দ্য কেব এবং এখন তিনি যখন গুহাতে প্রবেশ করলেন ইট সিম টু হিম তার মনে হলো অ্যাজ ইফ হি হ্যাড স শিবা মেড ভিজিবল বিফোর হিম যেন তার মনে হলো যেন তিনি তার সামনে সাক্ষাৎ শিবকে দেখতে পেলেন এখন যখন তিনি গুহাতে প্রবেশ করলেন অর্থাৎ স্বামীজি যখন গুহাতে প্রবেশ করলেন তার যেন মনে হলো তার সামনে তিনি শিবকে দেখতে পেলেন অ্যামিজ দ্য বাজিং সোয়ার্মিং নয়েজ অব দ্য পিলগ্রিম ক্রাউড পেলগ্রিম ক্রাউড অ্যান্ড দ্য ওভারহার্ট ফ্লাটারিং অব দ্য পিজিয়ান্স লোকজনের মানে তীর্থযাত্রীদের কোলাহল এবং পিজিয়ানস অর্থাৎ পায়রা পায়রাদের ডানা ঝটপটানি এই সব কিছুর মধ্যে হি নেইল্ড অ্যান্ড প্রস্ট্রেটেড টু অর থ্রি টাইমস তিনি কী করলেন হাঁটু গেড়ে বসে দু তিনবার প্রণাম করলেন আর আননোটিস যেটা কেউ লক্ষ্য করেন কারো লক্ষ্য করার আগেই তিনি দু তিনবার হা গেটে বসে দুদিনবার তিনবার প্রণাম করলেন অ্যান্ড দেন অ্যাফ্রিড লেস্ট ইমোশন মাইট ওভারকাম হিম এবং তারপরে তিনি ভয় পেলেন যে তিনি আবেগ আবেগপ্রবণ হয়ে পড়বেন বা তার উপর আবার ভাব বা তিনি আবার ভাব ভাব বেষ্ট হয়ে পড়বেন বা বলতে পারো যে তিনি আবেগ আবেগতাড়িত হয়ে পড়বেন তার জন্য তিনি কি করলেন হি রোজ অ্যান্ড সাইলেন্টলি উইথড্রিউ এবং তিনি উঠে পড়লেন এবং নীরবে গুহার বাইরে চলে গেলেন অ্যান্ড হি সেইড আফটার ওয়ার্স তারপরে তিনি বলেছিলেন দ্যাট ইন দিস ব্রিফ মোমেন্টস এই অল্প মুহূর্তে মানে তিনি গেড়ে বসে দু তিনবার প্রণাম করেছেন এই অল্প মুহূর্তে হি হ্যাড রিসিভ ফ্রম শিবা দ্য গিফট অফ অমর তিনি শিবের কাছ থেকে অমরত্ব লাভ করেছেন নট টু ডাই আনটিল হি হিমসেলফ হ্যাড উইল টু এবং যতক্ষণ না তিনি চাইবেন ততক্ষণ তিনি মরবেন না বা মৃত্যুবরণ করবেন না সেই অমরত্ব তিনি লাভ করেছিলেন শিব ঠাকুরের কাছ থেকে বা শিবের কাছ থেকে ইন দিস ওয়ে পসিবলি পসিবলি ওয়াজ ডিফিটেড অর ফুলফিলমেন্ট লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট দাগাও অর অর ফুলফিল্ড দ্যাট প্রেজেন্টিমেট উইচ হ্যাড হনটেড হিম ফ্রম চাইল্ডহুড দ্যাট হি উড মেড উইথ ডেথ ইন এসেভ টেম্পল অ্যামংস টা মাউন্টেন্স এবং এইভাবে সম্ভবত তিনি ছোটোবেলা থেকে যে ধারণা তাকে তাড়া করে বেড়াতো ছোটোবেলা থেকে যে ধারণা তাকে তাড়া করে বেড়াতো যে পর্বতের মধ্যে কোনো এক শিব মন্দিরে বা শিবের পুজো স্থানে বা পর্বতের মধ্যে কোনো এক শিব মন্দিরে তার মৃত্যু হবে অর্থাৎ স্বামীজির মৃত্যু হবে সেই ভয় থেকে তিনি বা সেই মানে মনের মধ্যে যে ভয়টা ছিল তার সেটার থেকে তিনি মুক্তি পান মানে তিনি শিব ঠাকুরের কাছ থেকে অমরত্ব লাভ করেছেন যে তিনি যতদিন না চান ততদিন তিনি মরবেন না এবং এর ফলে ওই যে গুহার মধ্যে তার মৃত্যু হবে কোনো এক শিব মন্দিরে তার মৃত্যু হবে পর্বতের মধ্যে গুহার মধ্যে কোনো এক পর্বতের গুহায় শিব ঠাকুরের মন্দিরের কাছ মধ্যে তার মৃত্যু হবে সেটার থেকে তিনি সম্ভবত মুক্তি পেলেন এটা স্বামীজি মানে বলেছিলেন আউটসাইড দ্য কে গুহার বাইরে দেয়ার ওয়াজ নো ব্রাহ্মণিক এক্সপ্লয়েটেশন অব দ্য হেল্পলেস পিপল অফ দ্য হেল্পলেস পিপল অসহায় লোকেদের উপর পাণ্ডাদের রকম কিন্তু অত্যাচার ছিল না যেহেতু জায়গাটা ভীষণই নির্জন তাই এখানে কিন্তু কোনো রকম পান্ডাদের অত্যাচার ছিল না যেটা অন্য জায়গায় গেলে হয় যেমন পুরীর জগন্নাথ মন্দিরে যাও বা ধরো তারাপীঠে যাও বা তারকেশ্বর যাও যে কোনো জায়গায় সব জায়গায় কিন্তু পাণ্ডাদের অত্যাচার রয়েছে কিন্তু এখানে কিন্তু সেরকম পাণ্ডাদের অত্যাচার ছিল না অসহায় মানুষদের উপর পান্ডাদের কিন্তু কোনো রকম অত্যাচার ছিল না অমরনাথ ইজ রিমার্কেবল ফর সিম্পলিসিটি অ্যান্ড ক্লোজনেস টু নেচার অমরনাথ বিখ্যাত ছিল তার সরলতা অর্থাৎ অমরনাথ ছিল একদম ভীষণই মাটা একটা জায়গা সরলতা এবং প্রকৃতির কাছে হওয়ার জন্য এটা বিখ্যাত ছিল প্রকৃতির ঘনিষ্ঠতার জন্য এটি বিখ্যাত ছিল বাট দ্য পিলগ্রিমস পিলগ্রিমেজ কিউমিনে কিউমিনেটস অন দ্য গ্রেট ডে অফ রাখাবন্ধন কিন্তু আমাদের তীর্থযাত্রা শেষ হয়েছিলো রাখি বন্ধনের একটা পূর্ণ দিনে বা রাখিবন্ধনের একটা পবিত্র দিনে অ্যান্ড আওয়ার রিস্ট ওয়ে টাইড উইথ রেড অ্যান্ড ইয়েলো থ্রেডস অফ দ্য স্ক্র্যান্টমেন্ট আচ্ছা এখানে কিন্তু কোয়েশ্চনে দিতে পারে যে কোন দিনে ওদের তীর্থযাত্রা শুরু হয়েছিল তাহলে রাখিবন্ধনের পবিত্র দিনে তাদের তীর্থযাত্রা শুরু হয়েছিল এবং তাদের হাতে কী বেঁধে দেওয়া হয়েছিল এবং আমাদের হাতে বেঁধে দেওয়া হয়েছিল লাল লাল হলুদ সুতো সেগমেন্ট আফটারওয়ার্ডস তারপরে উই রিচ অ্যান্ড হ্যাডে উই রেস্টেড অ্যান্ড হ্যাডে মিল তারপর আমরা বিশ্রাম নিলাম এবং খাবার খেলাম অন সাম হাই বোল্ডার্স বিসাইড দ্য স্ট্রিম স্ট্রিম মানে হচ্ছে নদী পাহাড়ি নদীর পাশে বসে কোনো একটা উঁচু প্রকাণ্ড ঢিবির উপর পাহাড়ি নদীর পাশে বসে আমরা খাবার খেলাম বিফোর রিটার্নিং টু আওয়ার টেন্স আমাদের তাঁপুতে ফেরার আগে দ্য সোয়ামি ওয়াজ ফুল অফ দ্য প্লেস স্বামী দ্য স্বামী ওয়াজ ফুল অফ দ্য প্লেস প্লেস মানে স্বামীজি জায়গাটার মাহত্যে বিভোর হয়ে গিয়েছিলেন মানে জায়গাটা এতটা সুন্দর যে সে তিনি যে জায়গাটায় মন্ত্রমুগ্ধের মতো অবস্থা যেন তার হয়েছিল হি ফেল দ্যাট হি হ্যাড নেভার সিন এনিথিং টু নেভার হ্যাড বিন টু এনিথিং সো বিউটিফুল তিনি অনুভব করেছিলেন যে এর আগে এত সুন্দর জায়গায় তিনি কখনও যাননি হি স্যাট লং সাইলেন্ট তিনি দীর্ঘ সময় নীরবে বসে রইলেন দেন হি সেই ড্রিমিলি এবং তারপর যেন স্বপ্নাচ্ছন্ন হয়ে তিনি বললেন আই ক্যান ওয়েল ইম্যাজিন হাউ দিস কেভ ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড আমি খুব ভালোভাবে কল্পনা করতে পারছি যে কীভাবে এই গুহাটি প্রথম আবিষ্কৃত হয় এ পার্টি অফ সেফার্স একদল মিস পালক অন ওয়ান সামার ডে এক গ্রীষ্মের দিনে মাস্ট হ্যাভ লস দেয়ার ফোকস হয়তো সম্ভবত তারা তাদের ভেড়ার পালকে হারিয়ে ফেলেছিল অ্যান্ড ওয়ান্ডার্ড ইন অ্যান্ড হিয়ার ইন সার্চ অফ দেম এবং তারা যত যত ঘুরে বেড়াচ্ছিলো তাদের খোঁজে অর্থাৎ ভ্যাডার পালের খোঁজে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছিলো দেন দে কেম হোম টু দ্য ভ্যালিস যখন তারা উপত্যকায় ফিরে আসে তাদের বাড়ির দিকে যখন ফিরে আসে দে টোল্ড হাউ আচ্ছা এখানে লাইন বাদ গেল মাস্ট মাস্টার লস দেয়ার ফোকস অ্যান্ড ওয়ান্ডার্ড ইন হিয়ার অ্যান্ড দেয়ার ইন সার্চ অফ দেম এবং তারপর কী করলো তারা যত যত ঘুরে বেড়াতে লাগলো তাদের খোঁজে অ্যান্ড দেন দে কেম হোম টু দ্য ভ্যালিস এবং যখন তারা এই উপত্যকায় এসে পৌঁছায় দে টোল হাও দে হ্যার সাডেনলি কাম আপন মহাদেব এবং তারপর তারা বাড়ি গিয়ে বলে যে কীভাবে তারা বাড়ি আসার জন্য যখন তারা উপত্যকার দিকে অগ্রসর হয় তখন তারা মহাদেবের এই গুহাটা অর্থাৎ অমরনাথের এই গুহাটা তারা দেখতে পায় এবং তারা বাড়ি গিয়ে বলে যে কীভাবে তারা মহাদেবকে দেখতে পেয়েছে অফ মাই মাস্টার হিমসেলফ ইন এনি কেস এর লাই এর স্টোরি এ লাইক স্টোরি ওয়াজ ট্রু আমার প্রভু অর্থাৎ আমার যে মাস্টার অর্থাৎ যিনি মালিক বা এখানে বলতে পারো গুরু তিনি এই ধরনের গল্পকে তিনি সত্যি মনে করেন এবং তিনি ভাবেন যে সত্যি এরকমটাই হয়েছিল দ্য পিউরিটি অ্যান্ড হোয়াইটনেস অব দ্য আইস পিলার হ্যাডস টার্টল অ্যান্ড ই হিম তুষার লিঙ্গের পবিত্রতা এবং শুভ্রতা মানে সাদা ভাব তাকে কি করেছিল তাকে মুগ্ধ ও বিস্মিত করেছিল মানে অবাক করেছিল এনর্যাপড মানে হচ্ছে যেন তাকে মুড়িয়ে ফেলেছিল মানে তিনি এতটাই অবাক হয়েছিলেন যেন তিনি মন্ত্রমুগ্ধের মতো অবস্থা তার হয়েছিল দ্য ক্যাভার্ন হ্যাড রিভিল হিমসেলফ টু হিম অ্যাজ দ্য সিক্রেট অফ কৈলাস এই গুহা অর্থাৎ অমরনাথের এই গুহা যেন তার কাছে কৈলাসের রহস্য কৈলাস পর্বতের রহস্য যেন তার সামনে মেলে ধরেছে অ্যান্ড ফর দ্য রেস্ট অফ হিস লাইফ এবং তার জীবনের বাকি সময়টা ধরে হি চেরিস দ্য মেমোরি অফ হাউ হি হ্যাড এন্টার্ড এ কেভ এ মাউন্টেন কেভ অ্যান্ড কেম কাম ফেস টু ফেস দেয়ার উইথ দ্য লর্ড হিমসেলভ এবং তারপর তার জীবনের বাকি সময়টা ধরে কীভাবে তিনি একটি গুহাতে প্রবেশ করেছিলেন এবং তারপর কীভাবে ঈশ্বরের দর্শন পেয়েছিলেন সেই স্মৃতি তিনি সারা জীবন ধরে মনে করতে লাগলেন এবং সেগুলো কিন্তু আবার পুনরায় সবাইকে বলতেন তো আশা করে তোমরা বুঝতে পারলে অমরনাথটা দেখা হবে নেক্সট ভিডিওতে চলতেন বাই